আসন্ন নারায়ণগঞ্জ পৌর নির্বাচনের প্রার্থী ও সাবেক মেয়র আইভিকে কাফের বলে ফেঁসে গেলেন হেফাজত নেতা ফেরদৌস সাহেব। এছাড়া তার মুখে মসজিদ ভাঙার অভিযোগ শুনে ক্ষিপ্ত মেয়র আইভি রেগেমেগে সেই হেফাজত নেতাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেত্রী। এরই মধ্যে আবারও আইভি পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সেই হাফিজুর রহমানের করা অভিযোগপত্র নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। এসবের বিস্তারিত নিয়ে এই ভিডিওটি সাজানো, তার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আমি জয় বাংলা স্লোগান দেই বলে অনেকেই আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আমাকে কাফের বলে অভিহিত করছেন। আমি নাকি মসজিদ ভেঙেছি, মন্দিরের জায়গা দখল করেছি, নারায়ণগঞ্জে এ পর্যন্ত আরও নতুন 7টি মসজিদ করে দিয়েছি বলেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। 2 জানুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জের 4 ও 5 নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আইভি বলেন, হেফাজতের সেক্রেটারি ফেরদৌস সাহেব আমার নামে নিয়মিত মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ভোটারদের সমর্থন আমার সঙ্গে সবসময় ছিল, এখনও আছে, ইনশাল্লাহ 16 জানুয়ারির নির্বাচনে নৌকা বড় ব্যবধানে জয়লাভ করবে। আরও বলেন, ধর্মীয় চেতনায় আঘাত হেনে সিটি কর্পোরেশন বেশি ট্যাক্স নেয়, বারবার এসব কথা বলে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে। নির্বাচন মানে চ্যালেঞ্জ, আমি এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। ইভিএমের বিষয়ে তিনি বলেন, বিরোধী প্রার্থীরা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করে, আমি করছি না, কারণ 2011 সালের নাসিক নির্বাচনে কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল, এই নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শুধুমাত্র হেফাজতের সেক্রেটারি নন, এছাড়া হাফিজুর রহমান নামে এক ব্যক্তিও মেয়র আইভির বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। হাফিজুর রহমান নামের সেই ব্যক্তির অভিযোগ গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হলেও তার পরিচয় ও তার অভিযোগের সত্যতা কতটুকু তা নিয়ে খুব বেশি তথ্য জানা যায়নি। আইভি পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে 2021 সালের 21 সেপ্টেম্বর দুদক চেয়ারম্যানের কাছে একটি অভিযোগপত্র দাখিল করেন। তার দাবি, আয়কর বিবরণীতে মেয়র আইভির মোট সম্পত্তির পরিমাণ 24 লাখ টাকার কম হলেও বাস্তবতার সঙ্গে এর ঢের অমিল রয়েছে। দুদকে দেয়া অভিযোগে দাবি করা হয়, 2 ভাই ও আইভিরা 3 বোন মিলে এজমালির সম্পত্তিতে বিশাল অট্টালিকাটি তৈরি করেন, আনুমানিক খরচ হয়েছে 30 থেকে 35 কোটি টাকা। বাড়ির ভেতরে যে সাজসজ্জা ও আসবাবপত্র রয়েছে তাতেও আনুমানিক 5 থেকে 7 কোটি টাকা ব্যয় হয়েছে। অভিযোগকারী হাফিজুর রহমান জানান, 2021 সালের 24 জুন আইভির ভাই যুবলীগ নেতা উজ্জ্বলের নেতৃত্বে এক আইনজীবীর জমি দখল করা হয়েছে, বসত বাড়িও ভাঙচুর করা হয়। 2011 সালে টেন্ডার হওয়া নারায়ণগঞ্জ সিটি পাঠাগারটির ব্যয় দুর্নীতি করে 3 কোটি টাকা থেকে 26 কোটি টাকা করা হয়েছে। 18 বছরে উন্নয়ন কাজের প্রায় 80% টেন্ডার রত্না ও মুনিয়া নামের 2 ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়েছে। হাফিজুর রহমান আরও জানান, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের বারবার নিষেধ সত্ত্বেও মেয়র আইভি একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্ধনের নামে প্রায় 160 কোটি টাকার প্রকল্প করছেন। সেখানে অবকাঠামো নির্মাণ না করতে সহজ বারবার অনুরোধ করলেও মেয়র আইভি কর্ণপাত করেননি। মেয়র আইভির বিরুদ্ধে অভিযোগ, নগরীর জিমখানা এলাকার 539 বছরের পুরাতন মুঘল আমলের মসজিদ ও ওয়াকফ করা প্রায় 30 কোটি টাকার সম্পত্তি তিনি দখল করেছেন। মডেল মসজিদের জন্য দেয়া ওয়াকফ সম্পত্তি দখলে নিতে তিনি উচ্চ আদালতের নির্দেশনাও মানেননি। এই ঘটনায় তার বিরুদ্ধে মসজিদ কমিটি মামলা করেছে। এছাড়া মেয়র আইভি ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে। নগরীর দেওভোগ এলাকার 100 বছরের পুরনো মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিজেদের বলে দাবি করেন আইভির পরিবার। এর প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীরা ব্যানারও টানিয়েছেন। হিন্দু নেতাদের দাবি, দেবোত্তর সম্পত্তি কেনাবেচার কোনো আইন না থাকলেও কেনার অজুহাতে বিশাল সম্পত্তি গ্রাস করেছে আইভির পরিবার। আইভির পরিবারের বিরুদ্ধে অভিযোগ, 2019 সালের 11 অক্টোবর শহরের জিমখানা এলাকার 70 বছরের পুরনো রেলওয়ের 35টি স্টাফ কোয়ার্টার গুঁড়িয়ে দিয়ে সিটি কর্পোরেশনের 16 একর জায়গা দখল করা হয়েছে। রেলওয়ের জমির দখলদারিত্ব বজায় রাখতে সেটিকে শেখ রাসেল পার্ক নাম দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মামলা করলে গ্রেফতার ঠিকাদারকে ছাড়িয়ে আনতে সারারাত থানায় বসেছিলেন মেয়র আইভি। অভিযোগে বলা হয়েছে, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে 2019 সালের 20 জুন শতবর্ষী রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট ভবন ভেঙে দিয়েছেন মেয়র আইভি।
অথচ ওই ইনস্টিটিউটের সভাপতি জেলা প্রশাসক। নিষেধাজ্ঞা অমান্য করে ভবনটি ভেঙে ফেলায় 2019 সালের 28 আগস্ট আইভিকে শোকজ করেন নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতের হাকিম। নোটিশ ছাড়াই ভবনটি ভেঙে ফেলায় প্রায় অর্ধশত ব্যবসায়ী পথে পথে ঘুরছেন। আইভির বিরুদ্ধে তারা 31 কোটি টাকা ক্ষতিপূরণের মামলাও করেছেন। আইভির বিরুদ্ধে অভিযোগকারী হাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আরও অনেক অভিযোগ রয়েছে, এর মধ্যে মাত্র কয়েকটি অনিয়ম আর দুর্নীতির কথা দুদকে দেয়া চিঠিতে উল্লেখ করেছি। যেমন ধরুন, চলতি বছরেও সিটি কর্পোরেশনের ভিকু, সার্ভেয়ার, লোকবল সহ মেয়র আইভির আপন ভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর জমি দখল করা হয়েছে, বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনো বক্তব্য মেলেনি। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের হলফনামাতে কে কত টাকা নির্বাচনে খরচ করবেন তা তুলে ধরেছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি সম্ভাব্য নির্বাচনী খাতে ব্যয় করেছেন 20 লাখ টাকা। এই অর্থের উৎস মেয়র হিসেবে প্রাপ্ত সম্মানী ও বেতন ভাতা। নির্বাচনে পোস্টার সংখ্যা রেখেছেন 1 লাখ, এতে ব্যয় হবে 5 লাখ টাকা। নির্বাচনী ক্যাম্প করবেন 3টি, এতে খরচ হবে 60,000 টাকা। ক্যাম্পে কর্মীদের জন্য খরচ করবেন 90,000 টাকা, মোট ব্যয় হবে 1.5 লাখ টাকা। কেন্দ্রীয় ক্যাম্প অফিসে কর্মীদের জন্য খরচ করবেন 1 লাখ টাকা। নির্বাচনে যাতায়াত খরচ করবেন 50,000 ও কর্মীদের জন্য খরচ করবেন 1 লাখ টাকা। আসবাবপত্র ভাড়া ধরেছেন 20,000 টাকা। লিফলেটের জন্য বিশ্বাস প্রিন্টার্সে 1.5 লাখ লিফলেট ছাপাবেন, এতে খরচ হবে 1 লাখ টাকা। একই প্রেসে হ্যান্ডবিল তৈরি করবেন 1 লাখ, যার খরচ ধরেছেন 75,000 টাকা। ডিজিটাল ব্যানার তৈরি করবেন 200টি, যার মুদ্রণ খরচ 1,20,000 ও টানানো বাবদ খরচ 20,000 টাকা। পথসভা করবেন 50টি, যার মাইক বাবদ খরচ 20,000 টাকা। মাইকিংয়ের জন্য বাহনের খরচ 50,000, কর্মীর খরচ 50,000 এবং মাইকিংয়ের ভাড়া 30,000 ধরা হয়েছে। পোর্ট্রেট তৈরি করা হবে 100টি, যার খরচ ধরা হয়েছে 50,000 টাকা। প্রতীক তৈরি করবেন 100টি, যার খরচ 50,000 টাকা। 50টি অফিসে আপ্যায়ন খরচ ধরেছেন 1.5 লাখ টাকা। কর্মীর সংখ্যা দেখিয়েছেন 1,500 জন, তাদের পেছনে খরচ হবে 2,25,000 টাকা। জামানত, সিডি প্রিন্ট, সিডি ক্রয়, মনোহরি ও অন্যান্য খরচ রেখেছেন 1,40,000 টাকা। টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো খরচ রাখেননি। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তার হলফনামায় সম্ভাব্য নির্বাচনী খরচ ধরেছেন 20 লাখ টাকা। এর ভেতর নিজের অর্থ রয়েছে 5 লাখ, যার উৎস আইন পেশা ও বাড়ি ভাড়া। অন্যান্য উৎসের মধ্যে কন্যা মারিয়াম খন্দকার থেকে 1 লাখ, কন্যা নুসরাত খন্দকার থেকে 5 লাখ, দুজন স্বজন থেকে 10 লাখ নিচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, মেয়র আইভিকে আমরা যথেষ্ট সৎ ও নিষ্ঠাবান নেত্রী হিসেবেই চিনি। ছোটখাটো কোনো বিতর্ক থাকলেও তিনি আর 5 জন রাজনীতিবিদদের থেকে অবশ্যই আলাদা। তো এই মানুষটাকে নিয়ে যখন কেউ দুর্নীতির অভিযোগ তোলে, তখন আপনার কী মনে হয়? অভিযোগগুলো কি মোটেও সত্যি হতে পারে নাকি সব সাজানো বানানো? কমেন্ট করে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।